বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এসএস ডিজিটাল কমিউনিকেশন থেকে আমি রিপন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, গত ভিডিওতে আমরা কেওয়ার্ক মার্কেট প্লেসের সাথে পেওনিয়ার অ্যাকাউন্টকে লিঙ্ক আপ করেছিলাম এবং একটি মাস্টার কার্ড নাম্বার অ্যাড করেছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কেওয়ার্ক মার্কেট প্লেস থেকে পেওনিয়ার অ্যাকাউন্টে ফার্স্ট উইথড্র করা যায়। বন্ধুরা, এখানে আমি ফার্স্ট উইথড্র কথাটি উল্লেখ করেছি কারণ প্রথমবার টাকা ট্রান্সফারের ক্ষেত্রে আপনাকে যে সকল প্রসেস কমপ্লিট করতে হবে, পরবর্তীতে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে আপনাকে তার অনেক কিছুই করার প্রয়োজন পড়বে না। আর আপনারা যদি প্রথমবার টাকা ট্রান্সফার করতে পারেন, তবে পরবর্তীতে টাকা ট্রান্সফার করতে আপনাদের কোনো সমস্যাই হবে না, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। এই কারণেই আজকের ভিডিওতে আমি আপনাদের কেওয়ার্ক থেকে পেওনিয়ার অ্যাকাউন্টে প্রথমবার টাকা কিভাবে ট্রান্সফার করতে হয় সে বিষয়টি দেখাতে যাচ্ছি। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনারা সবাই জানেন এটা হচ্ছে কেওয়ার্ক অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। আমার কেওয়ার্ক অ্যাকাউন্টে এই মুহূর্তে যে ব্যালেন্সটি আছে সেটা এখানে শো করছে $24। এই অ্যামাউন্টটিকেই এখন আমি উইথড্র করে পেওনিয়ার অ্যাকাউন্টে নিয়ে যাব। তার জন্য যে ধাপগুলি সম্পন্ন করতে হবে সেগুলি সম্পন্ন করব এবং সাথে সাথে আপনাদেরকেও সেগুলি দেখাবো। তো উইথড্র করার জন্য এখান থেকে ব্যালেন্সের উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন আমার যে ব্যালেন্সটি আছে সেই ব্যালেন্সটি এখানে শো করছে। এখান থেকে উইথড্র ফান্ডস এখানে ক্লিক করব। এখান থেকে উইথড্রল মেথড হিসাবে যে অপশনটি ব্যবহার করতে চাই সেটাকে সিলেক্ট করে দিতে হবে। গত ভিডিওতে আমি পেমেন্ট মেথড হিসাবে দুইটি অপশন অ্যাড করেছিলাম, একটি হচ্ছে পেওনিয়ার, অন্যটি ডেবিট কার্ড। সেই দুইটি অপশন কিন্তু এখানে এনাবল অবস্থায় আছে। দেখেন, ডেবিট ক্রেডিট কার্ড, পেওনিয়ার, এই দুইটি অপশনই কিন্তু এখানে এনাবল অবস্থায় আছে। যেহেতু পেমেন্ট মেথড হিসাবে কোনো প্রকার ওয়েব মানি অ্যাকাউন্ট অ্যাড করা হয়নি, সে কারণে দেখেন এখানে ওয়েব মানি অপশনটি ডিজেবল অবস্থায় আছে। যদি উইথড্র করার জন্য ওয়েব মানি অপশনটি সিলেক্ট করি, তবে এখানে লেখা শো করছে দিস উইথড্রল মেথড ইজ টেম্পোরারিলি আনঅ্যাভেলেবল। সুতরাং এই অপশনটি সিলেক্ট করে আমরা এই মুহূর্তে কোনো উইথড্র করতে পারবো না। তার জন্য প্রথমে আমাদেরকে পেমেন্ট মেথড হিসাবে ওয়েব মানি অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। আর কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয় আপনারা যারা আমার গত ভিডিওটি দেখেছেন তারা অলরেডি জানেন, আর যারা এখনও আমার গত ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে নেবেন। এই ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করে আপনারা আমার গত ভিডিওটি দেখে আসতে পারবেন, অথবা আমার চ্যানেলে ঢুকে কেওয়ার্ক প্লেলিস্ট থেকেও ভিডিওটি দেখে আসতে পারেন। তো যেহেতু আমি এখন পেওনিয়ার অ্যাকাউন্টে ট্রান্সফার করব, তাই আমি এইখান থেকে এই পেওনিয়ার অপশনটি সিলেক্ট করলাম। এখন আবার নিচে লেখা শো করছে দি পেমেন্ট সিস্টেমস উইথড্রল ফি ইজ $2, দ্য মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট ইজ $20। তার মানে হচ্ছে উইথড্রল ফি হিসাবে কেওয়ার্ক আমাদের কাছ থেকে $2 কেটে নিবে এবং আমরা একবারে সর্বনিম্ন $20 পর্যন্ত উইথড্রল করতে পারবো। তারপর আফটার ইয়োর উইথড্রল রিকোয়েস্ট ইজ প্রসেসড ফান্ডস উইল ইউজুয়ালি বি ক্রেডিটেড টু ইয়োর পেওনিয়ার অ্যাকাউন্ট উইদিন এ ফিউ মিনিটস, ইন সাম রেয়ার কেসেস ইট মে টেক আপ টু 24 আওয়ার্স। তার মানে হচ্ছে উইথড্র রিকোয়েস্ট করার পরে সাধারণত কয়েক মিনিটের মধ্যে পেওনিয়ার অ্যাকাউন্টে ব্যালেন্স জমা হয়ে যাবে। সামান্য কিছু ক্ষেত্রে এটি 24 ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে। এখন আমি এখান থেকে উইথড্র এই অপশনটিতে ক্লিক করলাম। উইথড্রল কনফার্মেশন, উইথড্রল কনফার্মেশন হিসাবে এখানে শো করছে অল উইথড্রল রিকোয়েস্ট হ্যাভ অলরেডি বিন প্রসেসড, ইয়োর রিকোয়েস্ট উইল বি প্রসেসড অন দ্য নেক্সট উইথড্রল ডেট, দ্য নেক্সট উইথড্রল ডেট ইজ মানডে 11 জুলাই বিফোর 8 PM।
যদি আমরা লেখাটির বাংলা করি তবে এরকম দাঁড়ায়, উইথড্র রিকোয়েস্টটি ইতিমধ্যে প্রক্রিয়া করা হয়েছে, আপনার অনুরোধটি পরবর্তী প্রত্যাহারের তারিখে সম্পন্ন করা হবে। পরবর্তী প্রত্যাহারের তারিখ সোমবার 11 জুলাই রাত 8টার আগে। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, আমার এই ভিডিওটি তৈরি করার পূর্ব মুহূর্ত পর্যন্ত কেওয়ার্ক সপ্তাহে 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার উইথড্র প্রসেস সম্পন্ন করে থাকে। আজকে যেহেতু শুক্রবার আমি ভিডিও তৈরি করছি, সুতরাং তাদের নিয়ম অনুযায়ী আগামী সোমবার আমার উইথড্র প্রসেসটি সম্পন্ন হবে। তো এখান থেকে আমি ওকেতে ক্লিক করব। আমি এখানে ওকে ক্লিক করলাম। ইওর উইথড্রল রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড, তার মানে উইথড্রল রিকোয়েস্টটি কিন্তু সাবমিট হয়ে গিয়েছে এবং এখানে ব্যালেন্স কিন্তু জিরো শো করছে, আবার এখানেও জিরো শো করছে। এবং দেখেন, এখানে দেখেন জুলাই 8, মানে আমি যখন এই মুহূর্তে উইথড্রল রিকোয়েস্ট দিয়েছি, উইথড্রল টু পিওনিয়ার অ্যাকাউন্ট অ্যামাউন্ট, এই যে -$24, যেহেতু আমার অ্যাকাউন্ট থেকে এটা ডেবিট হয়ে যাচ্ছে, মানে অ্যাকাউন্ট থেকে যেহেতু আমি ট্রান্সফার করছি, এ কারণে এখানে মাইনাস চিহ্নটি শো করবে, রিকোয়েস্ট ক্রিয়েটেড। আমি যদি রিকোয়েস্টটি ক্যান্সেল করতে চাই তাহলে আমি এখানে কিন্তু ক্যান্সেল করতে পারবো। সোমবারের আগ পর্যন্ত আমি যে কোনো সময় ক্যান্সেল উইথড্রতে ক্লিক করে আমার রিকোয়েস্টটি আমি ক্যান্সেল করতে পারবো। আরেকটা বিষয় বন্ধুরা, আমার যেমন উইথড্র অপশান ক্লিক করা মাত্রই উইথড্রল কনফার্মেশন অপশানটি চলে আসলো, আপনাদের ক্ষেত্রে সরাসরি এই অপশানটি না এসে আপনাদের আইডেন্টিটি ভেরিফিকেশন চাইতে পারে। আপনার পেমেন্ট মেথড যেটা অ্যাড করেছেন তার ইনফরমেশন এবং কেওয়ার্ক প্রোফাইলের ইনফরমেশন যদি সেম না থাকে সেক্ষেত্রে এরকমটি হতে পারে। যদি এরকম হয় সেক্ষেত্রে আইডেন্টিটি ভেরিফিকেশন ডকুমেন্ট হিসাবে আপনার এনআইডি এবং ব্যাংক স্টেটমেন্ট বা কারেন্ট বিল অথবা ওয়াটার বিলের কাগজ প্রয়োজন পড়বে। তো বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই, ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং বুঝতে পেরেছেন। সামনের ভিডিওতে আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।